সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজ রাতে রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে শুরু করছি। দর্শক, আপনারা জানেন আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস। আমরা এই দিনে বাংলাদেশের টেলিযোগাযোগের অবস্থা এবং তার নীতিমালা, আমরা যেটি শুনছি সংস্কার করার চেষ্টা হচ্ছে তা কোন দিকে যেতে পারে, বাজারের প্রতিবন্ধকতাগুলো কি এবং আগামীর দিনগুলো, কেননা এই সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মুস্তাফা জব্বারকে। আমাদের সঙ্গে রয়েছেন বেসিসের নবনির্বাচিত নেতা জনাব মাহবুব জামান, ডাটা সফটওয়্যার ম্যানেজিং ডিরেক্টর, আপনাকে অভিনন্দন। আমাদের সঙ্গে আরও রয়েছেন আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক জনাব মুনির হাসান এবং সাংবাদিক শাহেদ সিদ্দিকী। জনাব মুস্তাফা জব্বার, আমরা যদি প্রথমে বলি যে টেলিযোগাযোগের সার্বিক অবস্থাটি কি বাংলাদেশে, কারণ আমরা প্রতিবাদদের বিষয়টি শুনেছি যে বিগ সিটি বেটার লাইফ বেটার সিটি থ্রু আইসিটি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে? আমি প্রথমত এভাবে দেখতে চাই যে টেলিযোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশে নিঃসন্দেহে একটা বিপ্লব হয়েছে, বিশেষ করে 1997 সালের পরে। 1997 সালে আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন মোবাইলের মনোপলি ভেঙে দিলেন এবং মনোপলি ভেঙে দেওয়ার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করছি, যার ফলে দেশের প্রায় 98 ভাগ জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্কের আওতায় এসছে, 92 ভাগ ভূমি অলরেডি আমাদের নেটওয়ার্কের আওতায় এসছে। এটা ডেফিনেটলি আমাদের মতন দরিদ্র দেশে একটি বিরাট পাওনা। কিন্তু যেসব ক্ষেত্রে আমাদের আরও প্রত্যাশা ছিল, যেমন যেই জায়গাটা আমি মনে করি সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি, সেটা হচ্ছে ইন্টারনেটের পেনিট্রেশন। ইন্টারনেটের পেনিট্রেশন কত? 50-60 লাখ মানুষের মধ্যে সীমিত আছে, এবং বলতে গেলে সবচেয়ে খারাপ অবস্থায় হচ্ছে আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি। আমি মনে করি যে এই জায়গাটা যদি আমরা ভালোভাবে এখন ধরতে না পারি তাহলে খুবই সংকটাপন্ন অবস্থায় আমরা যাব। আরেকটি বিষয় আপনি শুরুতেই বলেছেন, সেটি হচ্ছে যে আমরা মোবাইলের বিপ্লব দেখেছি, আগামী দিনে কি দেখব এটা কিন্তু বুঝতে পারছি না, কারণ যে অবস্থার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনার এই অনুষ্ঠানে আমরা আরেকদিন আলোচনা করেছিলাম যে একটি টেলিকম অ্যাক্ট অলরেডি টেবিলে আছে এবং সংসদে যাওয়ার পথে আছে, তাতে যেসব বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো কিন্তু আমাদেরকে শঙ্কিত করে। একটি ভালো দিক আমি বলবো যেটি প্রস্তাব করা হয়েছে ভিওআইপি উন্মুক্ত করার জন্য, কিন্তু বাকি কতগুলো বিষয় আছে সেই জায়গাটা কিন্তু আমাদের আজকে দেখার মতন একটা পর্যায়ে আছে। আমরা ঠিক এই আলোচনায় জনাব মাহবুব জামান, আপনি কি বলবেন টেলিযোগাযোগ কোন জায়গায় দাঁড়িয়ে? আসলে টেলিফোনটা তো কিছুদিন আগে পর্যন্ত আমরা দূর আলাপনে লিখতাম, বাংলাতে লিখতাম দূর আলাপনে, অর্থাৎ দূরের থেকে আমরা কথা বলবো। আসলে টেলিফোনটা কিন্তু এখন আর দূর আলাপনেতে নাই, এটা এখন একটা এফিশিয়েন্ট ম্যানেজার বলতে পারি অথবা এফিশিয়েন্ট অর্গানাইজার বলতে পারি। আমরা অনেক কিছু কাজ, অনেক তথ্য, সমস্ত কিছু কিন্তু আমরা মোবাইল ফোনে করছি। যেটা জব্বার বললেন যে 97-এর পর থেকে এখন কিন্তু কৃষি তথ্য বলেন, বাজারের তথ্য বলেন, ইংরেজি শেখা বলেন, এমনকি ডাক্তারি পরামর্শ বলেন, তারপরে বাজারের বিজ্ঞাপন বলেন, ইনফরমেশন বলেন, সুদূর সাউথ আফ্রিকায় কি খেলা হচ্ছে সেটার ইনফরমেশন বলেন, সবকিছু আজকে মোবাইল। এবং এই যে অনুষ্ঠানের আগে মোবাইলটা বন্ধ করতে বলা হয়, মনে হয় যে আমাদের হৃদয়টা বোধহয় বন্ধ করতে বলা হচ্ছে, কারণ মনে হয় যে এর মধ্যে কি জানি হয়ে যাবে। কাজে এই জায়গাটায় আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে টেলিকমিউনিকেশনটাকে দেখি। টেলিযোগাযোগ দিবসে হয়তো 145 বছর আগে টেলিগ্রাফ ইউনিয়নকে কেন্দ্র করে এটা হয়েছিল, সেটা পালন হচ্ছে টেলিফোন থেকে এখন মোবাইল ফোন। আমরা এখন কিন্তু ল্যান্ড ফোন নিয়ে চিন্তাও করি না, এবং এটার সাথে খুব সরাসরিভাবে যুক্ত হচ্ছে ইন্টারনেট। কারণ একজন আইসিটির কর্মী হিসাবে আমি মনে করি যে এখানে যদি কন্টেন্টসটাকে রিচ করা না যায়, এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু বাংলা কন্টেন্টস আমরা মোবাইলে আনতে পারছি না, এটাও কিন্তু দরকার হবে। এখনো কিন্তু গ্রামের একজন আখ চাষি তার পুঁজি দিয়ে তার এটা জানছে, তার ডেটটা কখন জমা দিতে হবে, কিন্তু সে ওই নাম্বারগুলো দেখে জানছে। এবং আমি খুব ইন্টারেস্ট নিয়ে জানলাম যে সে কিভাবে কর, কিভাবে, সে তো পড়াশোনা জানে না, তার কাছে কিন্তু এগুলো একটা ইমেজ। কাজেই টেকনোলজিটাকে এমব্রেস করতে চায়, অর্থাৎ আমাদের ডিজিটাল বাংলাদেশ যদি বলি তাহলে আমার কাছে ডেফিনেশনটা হচ্ছে এমব্রেসিং টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, প্রযুক্তিকে আলিঙ্গন করা। কিন্তু সেটার পথগুলো যদি ওই অ্যাক্ট দিয়ে বা নতুন নতুন দিয়ে বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু আসলে ডিজিটাল বাংলাদেশ করা যাবে না। তবে
করা যাবে একদম দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি, এটা একটা খুব গভীর ভাবে চিন্তা করা দরকার যে আমরা কি যে ঘোষণাটা দিচ্ছি বা যে আশাবাদটা ব্যক্ত করেছি সেটা পথগুলো রুদ্ধ করে দিচ্ছে কিনা এটার মধ্যে দিয়ে, এবং খুব গভীর ভাবে এটা বিশ্লেষণ করে কিন্তু এটা একটা পাশ করা উচিত। কিন্তু একবার যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশের গতিটা রুদ্ধই হয়ে যাবে। শাহেদ সিদ্দিকী, আপনি কি বলবেন? ইন্টারনেট পেনিট্রেশন নিয়ে কথা হচ্ছিল, আপনি নিজেও আজকে এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন। জি, আমি একটু ইন্টারনেট পেনিট্রেশন নিয়ে আর একটু ডিটেইলস একটু বলতে চাই, যেটা হয়তো মুস্তাফা জামাল ভাই আগে থেকেই জানেন। সাউথ এশিয়া এবং এই এশিয়ার মধ্যে যেটা আইটিউর যেটা ফিগার সে অনুযায়ী এই এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা সবচেয়ে করুণ। ফিগার নিয়ে যদি বলি তাহলে বাংলাদেশের এখন মাত্র 4% মানুষ ইন্টারনেট অ্যাক্সেসটা আছে। শ্রীলঙ্কায় আছে 5.5, ভুটানে আছেন, ভুটান জানেন ছোট্ট একটা দেশ, ওখানেও আছেন 6.5, ইন্ডিয়ায় আছেন 7, পাকিস্তানে আছেন, পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, ওখানেও আছেন 10.6, মালদ্বীপ সেটাও জানেন যে জি ছোট একটা দেশ, ওখানে আছেন 18.1, ভিয়েতনাম তাও যুদ্ধ পরবর্তী একটা দেশ সেটাও আছেন 25.7, আর যদি আপনি মালয়েশিয়া ধরতে যান অনেক বেশি। এই যে কথা হচ্ছিল যে টেলিযোগাযোগ আইন সংস্কারের, তাতে কি আপনি মনে করছেন যে ইন্টারনেট পেনিট্রেশন যেরকম হওয়া উচিত? এইটা আসলে যে একটা নিয়ে, এটা কিন্তু এই ইন্ডাস্ট্রির এমন কোন মানুষ পাবেন না যিনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন নয়। সুতরাং এটা শুধু ইন্টারনেট না, এটা টেলিফোন, পুরো আইসিটি, পুরো সেক্টরটা নিয়ে একটা সেক্টর কিন্তু এগিয়ে যায় একটা নীতিমালার উপর। নীতিমালাটা কিরকম হলো? কারণ নীতিমালার উপরেই তো ভিত্তি করে বিজনেস সবকিছুই হবে। এখন সেই নীতিমালাটা যদি স্বচ্ছ এবং প্রফেশনাল না হয় তাহলে তো এখানে নতুন করে বিনিয়োগ আসবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, ইন্ডাস্ট্রির অনেকের সাথে আমি যেহেতু টেলিকম সেক্টর অনেক বছর ধরেই করে, ইন্ডাস্ট্রি অনেকেই আমাকে বলেছে যে বিটিআরসি, আমাদের বিটিআরসি কিছুটা প্রফেশনাল হয়ে গেছে, তারা একটু বার্গেন করে একটা বিষয়ের ব্যাপারে বার্গেন করে একটা সিদ্ধান্ত নেন। এখন নতুন যে টেলিকম অ্যাক্ট আমরা যেটা কপি পেয়েছি, যেটা এখনো সংসদে উঠেনি, যেটা ক্যাবিনেটের মন্ত্রী অনুমোদন হয়ে গেছে, তো সেটাতে আমরা দেখতে পাচ্ছি কি, সেটাতে দেখতে পাচ্ছি যে লাইসেন্সের সিদ্ধান্ত যাবে এই সরকারের কাছে, টেরিফের সিদ্ধান্ত যাবে সরকারের কাছে। এই সেক্টরে এমন কোনো কিছু নেই, ওখানে আবার সম্ভবত 34 বোধ হয়, সেখানে আবার বলা হয়েছে যে বিটিআরসির সমস্ত ক্ষমতা তারা সংরক্ষণের অধিকার আছে, তার মানে যে কোনো সময়ে তারা হাত দিতে পারবে। তার মানে একটা ফাইল যাবে বিটিআরসিতে, তারপরে যাবে মিনিস্ট্রিতে, তো এইভাবে তো হয়রানিমূলক একটা সিদ্ধান্ত তো হবে না। এই সেক্টরের বেশিরভাগই হলো বেসরকারি উদ্যোক্তারা, বেসরকারি বিনিয়োগ, তারা তো হয়রানি পছন্দ করবে না, তখন তো এটা পুরো সেক্টরের জন্য একটা একটা বড় ধরনের আঘাত হবে বলে আমি মনে করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়া আহমেদ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি না, অনেক নয়েজ, কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি একটু পরিষ্কার? না না না, শুনতে পাচ্ছি না। আমি যদি তাও প্রশ্নটি করি আপনাকে, খুব জোরে আওয়াজ আসছে আর কি। আচ্ছা, আমরা এখানে টেলিযোগাযোগ আইন সংস্কার নিয়ে কথা হচ্ছিল, এখানে কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট এবং বেসিসের নবনির্বাচিত নেতা জনাব মাহবুবুজ্জামানও ছিলেন, সবাই বলছিলেন যে বিটিএ অ্যাক্ট সংস্কারে সরকারের যে কথাগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বা আভাস পাচ্ছি বা খসড়া প্রস্তাবনা যেটি দেখছি, তা নিয়ে ইন্ডাস্ট্রি খুব উদ্বিগ্ন এবং শঙ্কার মধ্যে রয়েছে, আপনি কি বলবেন?